বঙাইগাঁও জেলার মানিকপুর আরক্ষী থানার অন্তর্গত ভান্ডারাত বন বিভাগে অভিযান চলায় বৃহৎ পরিমাণের চোরাং কাঠের ফান্ডা জব্দ করবলে সক্ষম হয়। এক গোপন সূত্রের পম খেদি মানিকপুর আই ভ্যালি বন ডিভিশনের বন সুরক্ষা কর্মীসকলে ফান্ডারাত পরিত্যক্ত অবস্থা থাকা বৃহৎ পরিমাণের হাল কাঠের ফান্ডা জব্দ করে কাঠসমূহ মানিকপুর বন বিভাগের কার্যালয়লৈ লৈ যোৱা হয়। কাঠখিনির বাজার মূল্য সরকারিভাবে 50-60 হাজার টাকা হব বলে ধারণা করা হয়েছে। তারমানে আমি হেৰিবাৰী ভাণ্ডাৰৰ পৰা আনিলোঁ। এইটো গোপন সূত্ৰৰ কম খেতি আমি গুচি গ'লোঁ। আমাৰ ওপৰৰ হায়াৰ অফিচাৰে আমাক মোক জনাইছে কথাখিনি। তাৰপিছত সেইমতে মই ডিৰেকশ্যন মতে গৈছোঁ। যাই পেলাই আমাৰ ভাণ্ডাৰা স্কুলৰ যিখন হাইস্কুল আছে, হাইস্কুলৰ ওচৰতে মানে খালী জেগাতে গোটেই পৰি আছে এইখিনি মালখিনি, মানে লালি মালখিনি। আনুমানিক কিমান টকা? আনুমানিক মানে 40-50 টকা। এতিয়া কাঠখিনি আপোনালোকে ক'ত ৰাখিছে? কাঠখিনি এতিয়া মই মানিকপুৰ উপখণ্ড কাৰ্যালয়ত আছোঁ। কাৰ উদ্যোগত আপোনালোকে কাঠখিনি? আমি বৰ্তমানলৈকে আমি অনুসন্ধান কৰি আকৌ গম পোৱা নাই। পিছত হয়তো অনুসন্ধান কৰিলে আমি ইয়াৰ এটা ব্যৱস্থা লওঁ। ব্যুৰো ৰিপৰ্ট, জিঅ' নিউজ। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সংবাদ মাধ্যমৰ হৈ সেৱা কৰাত আপুনি আগ্ৰহী নেকি? যদি আগ্ৰহী, জিঅ' নিউজে প্ৰদান কৰিব সেই সুবিধা, কিয়নো জিঅ' নিউজক প্ৰয়োজন ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা স্থানীয় সংবাদদাতা। আগ্ৰহীসকলে তলৰ ঠিকনাত যোগাযোগ কৰক।